প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আমি এস এম নাজমুল হাসান প্রভাষক হিসাব বিজ্ঞান ক্যান্টনমেন্ট কলেজ যশোর তোমাদের আজকে আমি হিসাব বিজ্ঞানের দ্বিতীয় পত্র দ্বিতীয় পত্রের নবম অধ্যায় অধ্যায়ের নাম হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি সম্পর্কে আলোচনা প্রথমে আমরা জেনে নিই ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান কি সাধারণভাবে বলা যায় যে হিসাব বিজ্ঞান করে থাকে তাকে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান বলে একজন ব্যবস্থাপক সমস্ত বিন্দু বা ইংরেজিতে বলা হয় ব্রেক ইভেন পয়েন্টের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন তাই আমি সমস্যার বিন্দু বা ব্রেক ইভেন পয়েন্ট সম্পর্কে আলোচনা করছি সমস্যার বিন্দু ধারণা বা ব্রেক ইভেন পয়েন্টটা কি আমাদের বুঝতে হবে প্রথমেই সমস্যার বিন্দু হলো এমন একটি বিন্দু যেখানে মুনাফাও নেই আবার ক্ষতিও নেই অর্থাৎ মোট বিক্রয় সমান সমান মোট খরচ অর্থাৎ একটা প্রতিষ্ঠানে যখন কোনো লাভও হয় না লসও হয় না এরকম সিচুয়েশনকে বলা হয় বিন্দু বা পয়েন্ট সাধারণত নতুন উৎপাদনকারী প্রতিষ্ঠান এই অবস্থা মোকাবেলা করে থাকে সমস্যত বিন্দু আরেকটি ইকুয়েশনের মাধ্যমে দেখানো হয়েছে এখানে সমস্যত বিন্দু বিক্রয় সমান সমান স্থায়ী ব্যয় প্লাস পরিবর্তনশীল ব্যয় এখন আমরা পরবর্তী স্লাইডে যাই সমস্ত বিন্দু নির্ণয়ের কিছু সূত্র আছে এই সূত্রগুলো যদি জানা যায় এখানে যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো জানলেই তুমি খুব সহজেই অঙ্ক একটা অঙ্ক থাকবে এই চ্যাপ্টার থেকে এই চ্যাপ্টারের একটা অঙ্ক খুব সহজেই তুমি গণিত গণিত বা অঙ্ক তুমি সহজেই করতে পারবে প্রথমে আছে এক নম্বরে কন্ট্রিবিউশন মার্জিন বা দত্তাংশ বা অবদান সমান সমান নির্ণয় করার জন্য আমরা ব্যবহার করতে পারি বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় বিক্রয় কাকে বলে সে আমরা ভালো করে জানি বিক্রয় কি কিন্তু পরিবর্তনশীল ব্যয়টা আমরা একটু জানতে হবে আমাদের পরিবর্তনশীল ব্যয় হচ্ছে যে ব্যয়টা উৎপাদনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে ব্যয়টা পরিবর্তিত হয় তাকে আমরা পরিবর্তনশীল ব্যয় বলে থাকি যদি দেখা যাচ্ছে মোট বিক্রয় থেকে অনেক সময় মোট বিক্রয় থেকে মোট পরিবর্তনশীল ব্যয় বাদ দিতে পারি আমরা সেখানেও কন্ট্রিবিউশন মার্জিন পাই আবার একক প্রতি বিক্রয় থেকে একক পরিবর্তনশীল ব্যয় বাদ দিলেও আমরা কন্ট্রিবিউশন মার্জিন পেয়ে যাব নাম্বার দুই কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত নির্ণয় করার জন্য কন্ট্রিবিউশন মার্জিন ভাগ বিক্রয় গুণ একশো আমরা যদি দিই তাহলে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত পেয়ে যাব এরপরে আমরা পরবর্তী স্লাইডে যাই পরবর্তী স্লাইডে তিন নম্বরে আছে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত এখানেও কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত আছে মুনাফার পরিবর্তন ভাগ বিক্রয় পরিবর্তন গুণ একশো আবার চার নম্বরেও কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত আছে সেখানে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত নির্ণয় করার জন্য আমরা একশো পার্সেন্ট থেকে যদি পরিবর্তনশীল ব্যয় অনুপাত মাইনাস করি তাহলে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত থাকে প্রশ্ন প্রশ্ন আসতে পারে মনে যে দুই নম্বরে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত আছে আবার তিন নম্বরে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত আছে আবার চার নম্বরে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত আছে কারণ কি আসলে অঙ্কের বৈশিষ্ট্য অনুযায়ী তোমার সূত্র চেঞ্জ হতে হবে সূত্রও চেঞ্জ হয়ে থাকে এর জন্য তোমাকে এই তিনটি সূত্রই তোমাকে জানতে হবে তুমি যদি এই তিনটা সূত্রই তোমার জানা না থাকে তাহলে তুমি অঙ্ক করতে পারবে না কারণ অন অঙ্ক অনেক সময় দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন রকম আসতে পারে এজন্য আমাকে তিনটা সূত্রই জানতে হবে এর পরবর্তী স্লাইডে আমরা যাই পরবর্তী স্লাইডে আছে পাঁচ নম্বরে আছে সমস্যের বিন্দু বা ব্রেক ইভেন পয়েন্টের একক নির্ণয় একক নির্ণয় করার জন্য আমরা মোট স্থায়ী ব্যয়কে যদি কন্ট্রিবিউশন মার্জিন একক প্রতি অর্থাৎ একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন দিয়ে যদি মোট স্থায়ী ব্যয়কে ভাগ দিয়ে থাকি তাহলে আমরা সমস্যের বিন্দু বা ব্রেক ইভেন পয়েন্টে একক পাবো এখন মোট স্থায়ী ব্যয় একটু জেনে নিই মোট স্থায়ী ব্যয়টা কি মোট স্থায়ী ব্যয় হচ্ছে যে ব্যয়টি যে ব্যয়টি আমাদের উৎপাদনের পরিবর্তনের সঙ্গে সঙ্গেই যে ব্যয়টি পরিবর্তন হয় না সেই ব্যয়কে আমরা স্থায়ী ব্যয় বা মোট স্থায়ী ব্যয় বলে থাকি এখন আমরা কন্ট্রিবিউশন মার্জিন আমরা কি কন্ট্রিবিউশন মার্জিনটা একটু আগেই আমরা বের করেছি এক নম্বর সূত্রে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমাদের নির্ণয় করার সূত্রটা ছিল তারপরে আমাদের আছে ছয় নম্বর ছয় নম্বরে আছে সমস্যের বিন্দু বা ব্রেক বেন পয়েন্টটা টাকায় নির্ণয় করা পাঁচ নম্বরে হচ্ছে এককে নির্ণয় করা আর ব্রেক ইভেন পয়েন্ট এককে নির্ণয় করেছি আর ছয় নম্বরের ব্রেক ইভেন পয়েন্টটা টাকায় নির্ণয় করেছি টাকায় যখন আমরা সমচ্ছেদ বিন্দু বা ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় করব। তখন সূত্রটা হবে মোট স্থায়ী ব্যয় মোট স্থায়ী ব্যয় মোট স্থায়ী ব্যয় এখানেও মোট স্থায়ী ব্যয় এখানেও মোট স্থায়ী ব্যয় এটা ঠিক থাকবে কিন্তু পরিবর্তন হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত যেটা আমরা দুই নম্বর সূত্রে আমরা বের করেছি কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত এরপরে আমরা যাব সাত নম্বর স্লাইডে সাত নম্বর সূত্রে সাত নম্বর সূত্রে আছে আমাদের প্রত্যাশিত বিক্রয় বা প্রত্যাশিত বিক্রয়ের একক বের করব প্রত্যাশিত বিক্রয়ের একক নির্ণয় করার জন্য আমাদের মোট স্থায়ী ব্যয় প্লাস প্রত্যাশিত মুনাফা ভাগ কন্ট্রিবিউশন মার্জিন একক অর্থাৎ একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিনকে যদি আমরা মোট স্থায়ী ব্যয় যোগ প্রত্যাশিত মুনাফাকে ভাগ দিই তাহলে প্রত্যাশিত বিক্রয় এককে নির্ণয় করতে পারব এরপর আমরা যাবো হচ্ছে প্রত্যাশিত বিক্রয় টাকা প্রত্যাশিত বিক্রয় টাকা নির্ণয় করার জন্য মোট স্থায়ী ব্যয় প্লাস প্রত্যাশিত মুনাফা ভাগ কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত দুটো একই রকম সূত্র কিন্তু পার্থক্য সাত আর আট এখানে আছে মোট স্থায়ী ব্যয় প্লাস প্রত্যাশিত মুনাফা আছে এখানেও মোট স্থায়ী ব্যয় প্রত্যাশিত মুনাফা আছে শুধু এককের ক্ষেত্রে কন্ট্রিবিউশন মার্জিন একক প্রতি অর্থাৎ একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন দিয়ে ভাগ করতে হবে আর যখন আমরা টাকায় নির্ণয় করব তখন কন্ট্রিবিউশন মার্জিন অনুপাতটা আমাদের দরকার হবে যেটা আমরা দুই নম্বর সূত্রেই নির্ণয় করেছি তারপর আমরা পরবর্তী স্লাইডে যাব পরবর্তী স্লাইডে আছে নিরাপত্তা প্রান্ত একক নিরাপত্তা প্রান্ত একক সমান সমান এখানে আছে প্রকৃত বিক্রয় একক মাইনাস সমস্ত বিন্দু একক অর্থাৎ সূত্র হচ্ছে যদি নিরাপত্তা প্রান্ত বা মার্জিন অফ সেফটি নির্ণয় করতে চাই তাহলে প্রকৃত বিক্রয় থেকে আমাদের সমস্ত বিন্দুটা বা ব্রেক পয়েন্টটা মাইনাস করতে হবে তাহলে আমরা নিরাপত্তা প্রান্ত বা ইংরেজিতে সেফটি পেয়ে যাব কিন্তু এখানেও একক এখানেও একক এখানেও একক অর্থাৎ নিরাপত্তা প্রান্ত যখন একক নির্ণয় করতে হয় তখন প্রকৃত বিক্রয়ের এককটি এখানে লিখতে হবে সমস্ত বিন্দুরও এককটি লিখতে হবে নাম্বার দশ নিরাপত্তা প্রান্ত টাকা যখন একই সূত্র একই সূত্র নয় আর দশ একই সূত্র শুধু এখানে একক 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 আর এখানে টাকা 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 অর্থাৎ যখন তোমাকে একক নির্ণয় করতে বলবে তখন তোমাকে একক ব্যবহার করতে হবে আর যখন তোমার নিরাপত্তা পেয়ে টাকা নির্ণয় করতে বলবে তখন তুমি টাকার মাধ্যমে এটাকে নির্ণয় করতে হবে কিন্তু সূত্রটা একই সূত্র এজন্য মনে রাখতে একটা মনে রাখলে আর একটা মনে রাখা খুব সহজ এরপরে এগারো নম্বরে আছে নিরাপত্তা প্রান্ত অনুপাত নিরাপত্তা প্রান্ত অনুপাত নির্ণয় করার জন্য প্রকৃত বিক্রয় নিচে দিতে হবে উপরে থাকবে নিরাপত্তা প্রান্ত টাকা গুণ একশো অর্থাৎ এখানে সহজ একটা সূত্র আছে যাকে আমরা বের করতে চাব। যার অনুপাত বের করতে চাব তাকে দিতে হবে উপরে আর নিচে দিতে হবে প্রকৃত বিক্রয় গুণ একশো দিলেই আমরা তার অনুপাত পেয়ে যাব এই জন্য এখানে অনুপাত নির্ণয় করতে চাচ্ছি এই জন্য দিচ্ছি আর প্রকৃত বিক্রয় নিচে বারো নম্বরে একটা সূত্র আছে প্রকৃত বিক্রয় সমান সমান পরিবর্তনশীল ব্যয় প্লাস স্থায়ী ব্যয় প্লাস মুনাফা এখানে আমাদের এই বারোটা সূত্র এই চ্যাপ্টারে যদি তোমরা এই বারোটি সূত্র মনে রাখতে পারো তাহলে তোমাদের দেখা যাবে এই চ্যাপ্টার থেকে একটি অঙ্ক আসবেই এবং সেই অঙ্কটি তোমরা খুব ভালোভাবে করতে পারবে তোমাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আমরা এখন একটা আমরা এখন একটি এখন একটি আয় বিবরণী দেখি আয় বিবরণী হচ্ছে আয় বিবরণীতে দেওয়া আছে এখানে আয় বিবরণী আমরা জানি আয় বিবরণীটা ব্যবহৃত হয়ে থাকে নিট আয় বা মুনাফা নির্ণয় করার জন্য এখানে আয় বিবরণী বিবরণ আছে মোট টাকা আছে বিক্রয় আছে বিক্রয় থেকে আমরা যদি পরিবর্তনশীল ব্যয় বাদ দিই তাহলে আমরা কন্ট্রিবিউশন মার্জিন বা দত্তাংশ পাব তারপর বাদ স্থায়ী ব্যয় বাদ দিলে আমরা নিট মুনাফা পাবো এইগুলো জানলে এই পর্যন্ত আমরা বারোটা সূত্র আছে এই বারোটা সূত্র এই বারোটি সূত্র আছে বারোটা বারোটি সূত্র এবং এই আবিবরণীটা যদি তোমাদের জানা থাকে তাহলে আমরা এক খুবই সহজে খুবই সহজে এই চ্যাপ্টার থেকে একটি অঙ্ক আমরা পরীক্ষায় খুব সহজেই অ্যান্সার করতে পারবো এখন আমরা একটা উদাহরণের মাধ্যমে সমন্বিত একটা প্রশ্ন আমি এখানে সেট করেছি এই সমন্বিত প্রশ্নে এখানে অনেকগুলো রিকোয়ারমেন্টস আছে প্রায় সাতটা সাতটা রিকোয়ারমেন্টস আছে বা করণীয় তোমার সাতটা আছে এই সাতটি রিকোয়ারমেন্ট যদি তুমি জানো একটা অঙ্কের মধ্যে অনেক কিছুই আছে একটা অঙ্ক করলেই দেখবে যে সব কিছু তোমার অঙ্কের মধ্যেই চলে আসছে একটা অঙ্ক করলে অনেক দেখা যাচ্ছে অনেকগুলো অঙ্ক তোমার কভার হয়ে যাবে এজন্য আমি এই প্রশ্নটির নাম দিয়েছি সমন্বিত প্রশ্ন এখানে বলা আছে মুস্তাফিজ ইলেকট্রনিক্স এর তথ্য সম নিম্ন রূপ বিবরণ আছে টাকা আছে একক প্রতি বিক্রয় মূল্য দুই টাকা একক প্রতি পরিবর্তনশীল ব্যয় আছে একশো বিশ টাকা স্থায়ী ব্যয় আছে আট লক্ষ টাকা প্রকৃত বিক্রয় হচ্ছে বারো হাজার একক করণীয় আছে এক নম্বরে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন কত এটা তোমাকে নির্ণয় করতে হবে দুই নম্বরে আছে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত নির্ণয় করো তিন নম্বরে আছে সমস্যার বিন্দু বা ব্রেকিবেন পয়েন্ট একক ও টাকাই নির্ণয় করো পরবর্তী স্লাইডে আমরা যাই চার নম্বরে আছে দুই লক্ষ টাকা মুনাফা অর্জন করতে চাইলে প্রত্যাশিত বিক্রয় একক ও টাকা নির্ণয় করো পাঁচ নম্বরে আছে নিরাপত্তা প্রান্ত একক ও টাকায় নির্ণয় করো ছয় নম্বরে আছে নিরাপত্তা প্রান্ত অনুপাত নির্ণয় করো সাত নম্বরে আছে মুনাফার পরিমাণ নির্ণয় করো এখন আমরা এইগুলো দেখি কিভাবে করা যায় এক্ষেত্রে আমাদের দেখো সমন্বিত আছে এক নম্বর এবং দুই নম্বরে করণীয় ছিল এক নম্বরে করণীয় ছিল একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন কত হবে আর দুই দুইয়ে আছে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত নির্ণয় করো এই দুটো কিভাবে নির্ণয় করা যায় সেটা আমরা সমাধান দেখব সমাধান একে আছে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন সমান সমান আমরা সূত্রে এক নম্বর সূত্র ছিল আমাদের একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয় একক প্রতি বিক্রয় মূল্য আমাদের অঙ্কে দেওয়া আছে একক প্রতি বিক্রয় মূল্য দেওয়া আছে এখানে দেখে আমরা একক প্রতি বিক্রয় মূল্য আছে দুই শত টাকা আর একক প্রতি পরিবর্তনশীল ব্যয় আছে একশত টাকা এখন আমরা দুইশো থেকে যদি একশো বিশ মাইনাস করি তাহলে আশি টাকা আমরা পেয়ে যাচ্ছি একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন খুব সহজে বের করা যায় যদি সূত্র মনে থাকে তারপর দুইয়ে আছে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত নির্ণয় করার জন্য যেটা আমরা দুই নম্বর সূত্রে দেখেছিলাম একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন ভাগ একক প্রতি বিক্রয় মূল্য গুণ একশো অর্থাৎ একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন তো একটু আগে আমরা বের করেছি আশি টাকা এটা আশি টাকা দিয়েছি আর একক প্রতি বিক্রয় মূল্য তো দুই শত টাকা এটা অঙ্কেই আছে আমাদের আগের ছেলে গেলে আমরা দুই শত টাকা এটা এখানে আছে অতএব আমরা খুব সহজেই এবং গুণ একশো খুব সহজেই আমরা কন্ট্রিবিউশন মার্জিন অনুপাতটা নির্ণয় করতে পারছি এখানে চল্লিশ পার্সেন্ট এখানে দেখা যাচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত আমাদের চল্লিশ পার্সেন্ট হয়ে গেল খুব সহজেই হয়ে গেল এক এবং দুই নম্বর রিকোয়ারমেন্টস বা করণীয় এরপরে আমরা যাব তিন নম্বরে তিন নম্বরে কি আছে মুস্তাফিজ ইলেকট্রনিক্সে তিন নম্বর করণীয় বলেছে সমস্ত বিন্দু বা ব্রেক ইভেন পয়েন্টের একক ও টাকায় নির্ণয় করো একক ও টাকায় তোমার ব্রেক ইভেন পয়েন্টের একক ও টাকায় নির্ণয় করতে বলেছে সেটা কিভাবে সমাধান করা যায় সেটা দেখি আমরা তিন নম্বরে দেখো আছে সমরসেট বিন্দু ব্রেক পয়েন্ট আমরা নির্ণয় করেছি মোট স্থায়ী ব্যয় মোট স্থায়ী ব্যয় আমরা সূত্রে করেছিলাম মোট স্থায়ী ব্যয়কে যদি একক একক প্রতি প্রতি কন্ট্রিবিউশন কন্ট্রিবিউশন মার্জিন মার্জিন বা দিয়ে ভাগ দিই তাহলে আমরা সমরস্য বিন্দুর একক পেয়ে যাব। একক পেয়ে যাব অর্থাৎ এখানে মোট স্থায়ী ব্যয় আট লক্ষ টাকা আর একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন আমরা একটু আগেই নির্ণয় করেছি একটু আগে নির্ণয় করেছি আশি টাকা এখানে আশি টাকা নির্ণয় করেছি আগের রিকোয়ারমেন্টসে আমরা এই যে আশি টাকা নির্ণয় করেছি এই আশি দিয়ে ভাগ দিলে আমাদের পেয়ে যাচ্ছে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট অর্থাৎ মোট স্থায়ী ব্যয় হচ্ছে আট লক্ষ টাকা আট লক্ষ টাকা এখানে মোট স্থায়ী ব্যয় আট লক্ষ টাকা আছে আট লক্ষ টাকাকে আমরা আশি দিয়ে ভাগ করলে দশ হাজার একক অর্থাৎ ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে আমাদের দশ হাজার একক এরপরে আমাদের আছে সমস্যার বিন্দু বা ইভেন পয়েন্টের টাকায় একই সূত্র শুধু পার্থক্য আছে আগেরটা ছিল কন্ট্রিবিউশন মার্জিন পা কন্ট্রিবিউশন মার্জিন প্রতি আর এখানে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত এখানে দেখা যাচ্ছে মোট স্থায়ী ব্যয় আট লক্ষ টাকা এটা ঠিকই আছে কিন্তু কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত যেটা আমরা বের করেছি একটু আগে বের করলাম চল্লিশ পার্সেন্ট দুই নম্বর রিকোয়ারমেন্টসে আমরা চল্লিশ পার্সেন্ট নির্ণয় করেছি অর্থাৎ আট লক্ষকে চল্লিশ পার্সেন্টে ভাগ দিলে আমরা পাচ্ছি হচ্ছে বিশ লক্ষ টাকা বিন্দু টাকা হচ্ছে আমাদের বিশ লক্ষ টাকা এরপরে আমরা যাব সমন্বিত চার নম্বর রিকোয়ারমেন্টসে চার নম্বর রিকোয়ারমেন্টস বা করণীয়তে আছে এখানে যদি দুই লক্ষ টাকা মুনাফা অর্জন করতে চাইলে প্রত্যাশিত বিক্রয় একক টাকা নির্ণয় করো এই কোম্পানি মুস্তাফিজ ইলেকট্রনিক্স যদি লক্ষ টাকা মুনাফা অর্জন করতে চায় তাহলে তার কত একক পণ্য বিক্রি করতে হবে এবং কত টাকা বিক্রি করতে হবে সেটা নির্ণয় করতে হবে আমরা সমাধানটি দেখব এখানে লেখা আছে সমাধান নাম্বার চার দেখো এখানে লেখা আছে প্রত্যাশিত বিক্রয় একক অর্থাৎ মোট স্থায়ী ব্যয় একটু আগে আমরা মোট স্থায়ী কন্ট্রিবিউশন দিয়ে ভাগ করে আমরা সেখানে ব্রেক পয়েন্ট নির্ণয় করেছিলাম শুধু একটু পার্থক্য একটু পার্থক্য হচ্ছে মোট স্থায়ী ব্যয়কে শুধু প্রত্যাশিত মুনাফা অর্থাৎ সাথে মুনাফা মুস্তাফিজ চাচ্ছে দুই লক্ষ টাকা প্রস্তাব প্রত্যাশিত মুনাফা অর্জন করতে শুধু এখানে জাস্ট প্রত্যাশিত মুনাফা দুই লক্ষ টাকা এখানে যোগ করেছি আর সব সূত্র একই আছে অর্থাৎ এখানে প্রত্যাশিত বিক্রয় একক নির্ণয় করার জন্য যে সূত্রটা ছিল আগে ব্রেক ইভেন পয়েন্টের মোট স্থায়ী ব্যয়কে একক প্রতি কন্ট্রিবিউশন দিয়ে ভাগ দিয়েছিলাম শুধু পার্থক্য হচ্ছে প্লাস প্রত্যাশিত মুনাফা দিয়ে যদি আমরা ভাগ করি তা একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব প্রত্যাশিত বিক্রয় একক এই জন্য এখানে মোট স্থায়ী ব্যয় আছে আট লক্ষ টাকা প্রত্যাশিত মুনাফা আছে দুই লক্ষ টাকা আর একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন আছে আশি টাকা তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখানে বার হাজার পাঁচশো একক প্রত্যাশিত বিক্রয় এরপরে আমরা পাঁচ নম্বরে যাই প্রত্যাশিত বিক্রয় প্রত্যাশিত বিক্রয় নির্ণয় করার পরে আসছি আমরা প্রত্যাশিত বিক্রয় টাকা আগেরটা এককে নির্ণয় করেছি এখন টাকাই নির্ণয় করছি প্রত্যাশিত বিক্রয় টাকা নির্ণয় করার জন্য আমাদের এখানেও মুভট স্থায়ী ব্যয় এটাও ঠিক আছে প্লাস স্থায়ী প্রত্যাশিত মুনাফা এটাও ঠিক আছে শুধু পার্থক্য হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত আগেরটা দিয়েছিলাম এর আগের স্লাইডটাই যদি আমরা যাই দেখতে পাচ্ছি এখানে শুধু আশি টাকা আর সব ঠিক আছে শুধু আমরা কন্ট্রিবি একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন দিয়েছিলাম এর জন্য এখানে আশি টাকা ব্যবহার করেছি আর এখানেও সূত্র এক টাকার ক্ষেত্র উপরের সূত্র একই আছে শুধু নিচে আছে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত অর্থাৎ কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত এখানে চল্লিশ পার্সেন্ট ছিল এই চল্লিশ পার্সেন্টকে লিখতে হয় জিরো পয়েন্ট চার শূন্য এটা দিয়ে আমরা যদি একে ভাগ দিই তাহলে পঁচিশ লক্ষ টাকা হয় অর্থাৎ প্রত্যাশিত বিক্রয় আমার পঁচিশ লক্ষ টাকা তারপর আমরা যাব পাঁচ নাম্বার প্রশ্নে পাঁচ নাম্বার প্রশ্নে আছে নিরাপত্তা প্রান্ত বা একক ও টাকা নির্ণয় নিরাপত্তা প্রান্ত টাকা বা ইংরেজিতে বলা হয় মার্জিন অফ সেফটি এক্ষেত্রে আমরা সমাধানটি দেখব সমাধানে আছে নিরাপত্তা প্রান্ত একক নির্ণয় করার জন্য প্রকৃত বিক্রয় একক থেকে যদি সমস্যার বিন্দুর একক মাইনাস করি তাহলে আমি নিরাপত্তা প্রান্ত একক পেয়ে যাব যেটা আমরা প্রকৃত বিক্রয় আমাদের আছে বারো হাজার একক বারো হাজার একক আমরা একটু আগের ছেলাইতে দেখে নিই আগের ছেলাইতে প্রকৃত বিক্রয় এই যে আছে এখানে আমাদের বারো হাজার একক এই বারো হাজার একক থেকে আমাদের প্রকৃ সমস্যবিন্দুর একক আমরা নির্ণয় করেছি এর আগে দশ হাজার একক বারো হাজার একক থেকে যদি আমি দশ হাজার একক মাইনাস করি তাহলে দুই হাজার একক পাচ্ছি এই দুই হাজার একক হচ্ছে নিরাপত্তা প্রান্ত একক এরপরে আমরা দেখি নিরাপত্তা প্রান্ত টাকা নিরাপত্তা প্রান্ত টাকা নির্ণয় করার জন্য আমাদের প্রকৃত বিক্রয় টাকা মাইনাস সংস্কার বিন্দুর টাকা আমরা মাইনাস করলে পেয়ে যাব প্রকৃত বিক্রয়টা আমার অঙ্কের একটু প্রশ্ন দেখতে হবে প্রশ্নে আছে প্রকৃত বিক্রয় বারো হাজার কিন্তু টাকা এটা একক এই এককের সঙ্গে যদি আমরা একক প্রতি বিক্রয় মূল্য গুণ করি তাহলে আমরা পেয়ে যাব বিক্রয় টাকা অর্থাৎ বারো হাজার একক বিক্রয়কে যদি আমরা দুশো দিয়ে গুণ করি তাহলে আমরা পাচ্ছি চব্বিশ লক্ষ টাকা মাইনাস সমস্যেদ বিন্দু টাকা একটু আগেই আমরা নির্ণয় করেছি এখানে বিশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা তাহলে চব্বিশ লক্ষ থেকে বিশ লক্ষ মাইনাস করলে বা বিয়োগ করলে আমরা পাচ্ছি চার লক্ষ টাকা আমার নিরাপত্তা প্রান্ত টাকা তাহলে এরপরে আমরা যাব ছয়ে ছয়ে আছে নিরাপত্তা প্রান্ত অনুপাত নির্ণয় করো নিরাপত্তা প্রান্ত অনুপাত নির্ণয় করার জন্য আমাদের সমাধানে যাচ্ছি সমাধান এখানে অনুপাত নির্ণয় করার জন্য আমরা যে সূত্রটি ব্যবহার করেছি সেটা হচ্ছে বা প্রকৃত বিক্রয় একই কথা ভাগ দিলে আর গুণ একশো একশো দিলেই আমরা নিরাপত্তা প্রান্ত অনুপাত পেয়ে যাব এক্ষেত্রে এর আগেও আমি বলেছি খুব সহজেই নির্ণয় করা যায় যে কোনো অনুপাত খুব সহজে নির্ণয় করা যায় যে অনুপাত নির্ণয় করা করতে হবে অর্থাৎ আমরা নিরাপত্তা অনুপাত নির্ণয় করছি একে উপরে দিতে হবে আর নিচে বিক্রয় বা প্রকৃত বিক্রয় দিতে হবে গুণ একশো তাহলে আমরা পেয়ে যাব প্রকৃত তাহলে আমরা পেয়ে যাব নিরাপত্তা প্রান্ত অনুপাত পেয়ে যাচ্ছি এভাবে সব অনুপাত আমরা বের করতে পারব। এখানে বলা আছে নিরাপত্তা প্রান্ত আমাদের একটু আগে আমরা বের করেছি চার লক্ষ টাকা চার লক্ষ টাকা এখানে বের করেছি আর বিক্রয় হচ্ছে চব্বিশ লক্ষ টাকা আমরা বের করেছি এর আগে ছেলাইটটাই গেলে বোঝা যাবে এখানেই এখানে নিরাপত্তা প্রান্ত প্রান্ত টাকা আছে আমাদের চার লক্ষ টাকা আর প্রকৃত বিক্রয় হচ্ছে চব্বিশ লক্ষ টাকা সেটাই আমরা এখানে মানে বসিয়ে দিয়েছি এখানে বসিয়ে দিয়েছি চার লক্ষ টাকা ভাগ চব্বিশ লক্ষ টাকা গুণ একশো অর্থাৎ সাতষট্টি ষোলো পয়েন্ট সাতষট্টি পার্সেন্ট প্রান্ত অনুপাত এরপরে আমরা সাত নাম্বারে যাব সাত নাম্বারে বলা হয়েছে মুস্তাফিজ ইলেকট্রনিক্সের এর তথ্যসমূহ নিম্নরূপ এখানে এখানে বলা আছে যে মুনাফার পরিমাণ নির্ণয় করো সাত নম্বরে মুনাফার পরিমাণ নির্ণয় করার জন্য আমরা একটি আয় বিবরণী দেখিয়েছিলাম অর্থাৎ আয় বিবরণীতে লিখেছিলাম আয় বিবরণী এখানে বিক্রয় বিক্রয় হচ্ছে বারো হাজার একক বিশ দুইশো টাকা করে অঙ্কেই আছে আমাদের বারো হাজার একক এই যে দুইশো টাকা করে এখানে আমাদের আছে চব্বিশ লক্ষ টাকা তারপর বাদ পরিবর্তনশীল ব্যয় পরিবর্তনশীল ব্যয়ের ক্ষেত্রে একক ঠিকই থাকবে কিন্তু এই যে এটা পরিবর্তন হয়ে যাচ্ছে আমাদের একক প্রতি পরিবর্তনশীল ব্যয় প্রশ্নে আছে আমরা দেখে নিই একশো টাকা তাহলে বারো হাজার থেকে একশত বিশ টাকা যদি আমরা গুণ করি দুটো গুণ করি তাহলে আমরা চোদ্দ লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা পাচ্ছি চব্বিশ লক্ষ থেকে চোদ্দ হাজার চোদ্দ লাখ চুয়াল্লিশ হাজার যদি আমি মাইনাস করি তাহলে আমি কন্ট্রিবিউশন মার্জিন পাব এই কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে নয় লক্ষ ষাট হাজার টাকা বাদ স্থায়ী ব্যয় স্থায়ী ব্যয় হচ্ছে আট লক্ষ টাকা তাহলে নয় লক্ষ ষাট হাজার থেকে আট লক্ষ টাকা যদি আমরা মাইনাস করি তাহলে এক লক্ষ ষাট হাজার টাকা নিট নিট আয় পাবো এরপরে তোমাদের আমি একটি বাড়ির কাজ দিয়েছি সৃজনশীল প্রশ্ন বাড়ির কাজ তোমরা অঙ্কটি অবশ্যই করবে বাড়িতে এখানে আছে আরাফাত ট্রেডার্সের হিসাব বই হতে নিম্নলিখিত তথ্যাবলী পাওয়া গেল বিক্রয় এক লক্ষ বিশ হাজার একক একক প্রতি বিক্রয় মূল্য বারো টাকা একক প্রতি পরিবর্তনশীল ব্যয় নয় টাকা মোট স্থায়ী ব্যয় আটচল্লিশ হাজার টাকা করণীয় কতে আছে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন কত খতে আছে সমস্যের বিন্দু একক ও টাকা নির্ণয় করো গতে আছে নিরাপত্তা প্রান্ত একক ও টাকা নির্ণয় করো তোমরা বাড়িতে এই অঙ্কটি বা এই গণিতটি করবে সবাই যদি কোনো সমস্যা হয় তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবে আমি তোমাদের ভালোভাবে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমার যোগাযোগের ঠিকানার আগেও আমি তোমাদের বলেছি ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফাইভ সিক্স টু সেভেন সিক্স জিরো ইমেইল আছে নাজমুল আন্ডার স্কোর সেভেন জিরো ফাইভ নাইন অ্যাট দ্য রেট অফ ইয়াহু ডট কম সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ